জুম চাষ, শিফটিং কাল্টিভেশন পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। জুম চাষ বিশেষ শব্দে ঝুম চাষ নামেও পরিচিত। ঝুম চাষ এক ধরনের স্থানান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থানতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতির চাষে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়। জুম চাষ পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে প্রতি বছর প্রায় 20,000 হেক্টর জমি এ পদ্ধতিতে চাষাবাদ করা হয়। ঝুম চাষ ভারতে পড়ু, বীরা, পোনম প্রভৃতি নামে পরিচিত। চাকমা ও মারমা সমাজের মানুষের মাঝে জুম চাষ বেশ জনপ্রিয়। মূলত 3 থেকে 5 বছর পাহাড়ের গায়ে কিছু স্থানে চাষ করে সেই স্থানকে উর্বরতা বৃদ্ধি করার জন্য রেখে দিয়ে আবার পাহাড়ের অন্য স্থানে গিয়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করার নামই হলো জুম চাষ। শুধু দর্শক, আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার রিসাং ঝর্ণা এলাকায়। এখানে আদিবাসীরা কীভাবে কষ্ট করে কৃষিকাজ করে এবং তাদের জীবন জীবিকা কীভাবে নির্বাহ করে এবং এই পাহাড় কেটে বা জঙ্গল পরিষ্কার করে তারা কীভাবে চাষ করে জুমে, চলুন দর্শক, আমরা একজন কিষাণী অনাবিলা আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই জুম চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং এই আদিবাসীদের কষ্টের গল্প এবং তারা কীভাবে কষ্ট করে টিকে আছে আমরা সেই সম্পর্কে জানি। তো চলুন দর্শক, আমরা অনাবিলার সাথে কথা বলি এবং এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। এই জায়গাটার নাম কি? রিসাং ঝর্ণা। এই ক্ষেত কি আপনার? আপনার নাম কি? অনাবালা। অনাবালা, তো এই এখানে কি কি লাগিয়েছেন? এখানে লাগাইছে শশা, ধান, হলুদ। তো শশা, ধান আর হলুদ, এই শশা তো মানে উঠছে এখানে না? ওই দিয়েছেন ওটা দুইবার দিছে। দুইবার দিছেন? এটা করতে কেমন খরচ হয়? খরচ যায় বাজার থেকে কিনে দিতে। তো যে টাকা খরচ হয় ওটা কি ওঠে? ওঠে, কষ্ট করে, কষ্ট বেশি কষ্ট আছে, বেশি কষ্ট আসে। আপনার পরিবারে আর কে কে আছে? পরিবারে এক, আমি একজন, মেয়ে একজন। তো দুইজন মিলে আপনি কতটুকু জমিতে ধান লাগান? এক কানে হবে। এক কানে? তো এক কানে যে আপনার ধান হয় এটা কি এক বছরে ভাত হয়ে যায়? ওই খরচ নাই তো, দুইজন মানুষ, দুইজন মানুষ তাতে হয়ে যায় না? ভেরি গুড। আর এই যে শশা কি রান্না করে খান? হ্যাঁ। আর কি কোনো সবজি লাগান? রান্না করে খাই, ওই কাঁচা খাই, কাঁচা সালাদ হিসেবে খান, তাই তো? খাই। আর এই শশা এখানে কি বিক্রি করতে সমস্যা হয়? না, সমস্যা নাই, বাজার বিক্রি হয়, এখানে দোকানে বিক্রি হয়। ও আচ্ছা, তাহলে হলে এই জুমে যেটা বললেন যে এরকম কিছু কিছু ধান এক এক জায়গায় রেখে দিয়ে যান, তাই তো? সার দেন নাকি? এরকম হয়ে যাবে বলছি, সার দেন নাকি কুপাই দেন? ধান হলে আপনি কি কাটবেন নাকি আসবেন? ওরকম জঙ্গল সব আপনি পরিষ্কার করছেন? স্যালুট আপনাকে। কোন উপজেলার মধ্যে এটা? খাগড়াছড়ি। বিভিন্ন মিষ্টি কুমড়া, এই ওই চাক কুমড়া, এটা এটা দেই না, এটা দাম ভালো হয় না। ও আচ্ছা আচ্ছা, দাম ক্ষতি হয়। ও চাল কুমড়া কি হয় এখানে? মিষ্টি কুমড়া হয়। আপনি যা হয় সেগুলোকে নিজে খান না বাজারে বিক্রি করেন?
বেশি এনে বিক্রি করে নিজের খায়, একটু একটু বিক্রি করেন, তাই তো? তো বাজারে একটা মিষ্টি কুমড়া 2-3 কেজি ওজনের দাম কেমন? ছোট বড় বুঝি আর কি, ছোট বড় ছোট এনে ছাইটিয়া, এই বড় এনে 100টিয়া এরকম। ও আচ্ছা আচ্ছা, যা হয় তাতে সংসার চলে যায় না? চলে, এখন দুজন মান তো মেয়ে একজন ছেলে নাই, পাঁচটা মেয়ে, কষ্ট হয়। আর আপনার বাসা কোথায়? এটা এটা ও আচ্ছা আচ্ছা, তো হচ্ছে যে আপনি আমাদের সরকারের কাছে কি আপনার কোনো চাওয়া আছে? না, সরকারের কাছে কিছু চান না? কিছু ভালো হয়, আপনাদের তো অনেক কষ্টের জীবন, তাই না? তো হচ্ছে কি করলে ভালো হয় সরকার আপনাদের এলাকায়, কি করলে ভালো হয়? কষ্ট নিজে নিজে কষ্ট করে চলে। না বলছি সরকার আর কি করলে, মানে আপনাদের কি দিলে ভালো হবে? সরকার এই বিষ সার দিলে হবে নাকি না অন্য কিছু দিলে কি ভালো হবে? এখানে হ্যাঁ না, সরকার যদি আপনাকে দেয় ফ্রি তাহলে কি ভালো হবে? এতে তো নিজের কষ্ট করে দিনে বারো হবে, একটু দিলে ভালো হবে। আমি এখানে আপনাদের যে কৃষি অফিসার আছে না মাটিরাঙ্গা উপজেলা, আমি আজকে তাকে বলে যাবো আপনাকে খোঁজ নিতে, কারণ আমি তো অনেক ভালো ছেলে নাই, স্বামী নাই, চাষবাস অপূর্ব, চলবার সময় চলবে, না চলবার সময় তো মরবে, না খাইয়া খুব ভালো। কাকি আপনাকে দেখে আসলে খুবই ভালো লাগছে, আপনি ভালো থাকেন, স্যালুট আপনাকে। ঠিক আছে কাকু, এটা গাড়ি পার্কিং জায়গা নাই, এখন এটা কিছু দিই না। কাকি তা আপনি শোনেন, আপনাকে আমার দেখে খুব ভালো লাগছে, আমি আপনাকে 100 টাকা দিচ্ছি, ঠিক আছে? নেন, হ্যাঁ ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন কাকি, ঠিক আছে? ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন। আর আপনার মেয়ে কি বিয়ে দিয়েছেন? বইতে পাবে আরো লাগে না। আর বিয়ে দিতে গেলে কি টাকা পয়সা দেওয়া লাগে? নিজের তো ঠিক আছে কাকি, ভালো থাকেন।